Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এটি একটি ব্যক্তির সত্য ঘটনা অবলম্বনে চিত্রায়িত গ্রহণ চলচ্চিত্র। স্থান, কাল, পাত্র সবই চিত্রনাট্যের প্রয়োজনে এবং অতিরিক্ত সংলাপের মাধ্যমে রূপদান করা হয়েছে, কোনো রকম কুসংস্কারকে কেন্দ্র করে নয়। যদি কোনো কিছু যোগ হয়ে থাকে, সেটা আমাদের অজান্তে এবং ইচ্ছার বিরুদ্ধে। যাত্রাটা খুবই ভালো হয়েছে, তাই না? সখী, তুমি কার? সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমার এত সুন্দর যাত্রা আমি কোনোদিন দেখিনি। এই তোর কেমন লেগেছে? দাঁড়া দাঁড়া কমল, তোর কেমন লাগলো রে? আমার মোটামুটি লেগেছে। কিরে, কালকে যাত্রা দেখতে আসবি তো? যদি বেঁচে থাকি আসবো অবশ্যই। এই কমল, তোর কিসের এত দুঃখ? থাক, দুঃখের কথা ছাড়, রাত অনেক হয়েছে। এই তুই একা যেতে পারবি তো? না তোকে এগিয়ে দিয়ে আসবো। এই শোন কমল, খোঁজ না, কোনোদিন কাউকে ভয় পাইনি, সে মানুষ হোক আর ভূত হোক। শোন, তুই এক কাজ কর, তুই বরঞ্চ আমার এই সাইকেলটা নিয়ে যা, নাহলে তোর অনেক দেরি হয়ে যাবে। ও, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই আর কোথায় আছিস তোরা সব? আরে তোদের দাদা বউ আসছে, তাড়াতাড়ি ঘর দোর সব পরিষ্কার কর, ঝকঝকে তকতকে করে ফেল। আরে গোপাল, এ গোপাল কোথায় যায় সব? কর্তা বাবু, গোপাল দা তো এখন আসেনি। কেন, সে কোথায় গেল, কি করছে সে? আমি এসে গেছি কর্তা বাবু। আরে কোথায় ছিলি এতক্ষণ? কি আর বলবো কর্তা বাবু, আমাদের পাশের বাড়ির ছেলে কোমল কাল যাত্রা দেখতে গিয়েছিল, সে রাত করে বাড়ি ফিরছিল, আমাদের বাস বাগানে তারে ভূতে মেরেছে। দূর বোকা, ভূতে মেরেছে, ভূত টুত বলে কিছু নেই, সব বাজে কথা, সব বুয়ো। শোন, ভূতটা হচ্ছে মনের ভুল, বুঝলি, মনের ভুল, ওসব কিছু। শোন, দাদা বউ আসছে, তাড়াতাড়ি ঘর দোর সব পরিষ্কার কর। যা আসছে, বাহ, যা 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 যা। দাদা বউ আসছে, বাহ, কতদিন পর দেখা হবে, চলো চলো চলো, যা 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 যা, তাড়াতাড়ি যা। কতদিন পরে আসছে আমার ছেলে। আরে কিরে, তোদের হলো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, দাদাবাবুর খাওয়ার দাওয়ার থেকে আরম্ভ করে বিছানা পত্র সব একদম ঝকঝকে তক্তকে করে ফেলেছি। চিন্তাটা কিসের জানিস? মা মারা ছেলে তো, মায়ের অভাব যাতে কোনোভাবে অনুভব করতে না পারে সেটাই আমি ভাবছি। না বাবু, আপনি চিন্তা করবেন না, আমি তো ছোটবেলা থেকেই দেখছি আপনি কি কষ্টটাই না করেছেন তার মানুষ করবার জন্য। তবে দেখবেন, এই বাসে এসে গেছে, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আপনাকে সব গুছিয়ে দেবে বাবু, কোনো চিন্তা করবেন না আপনি। আমি দাদাবাবু, ওই এলো বোধহয়, দাদাবাবু এলো, যাই দেখি। দাঁড়াও, আমি যাব। থাক থাক থাক, কেমন আছো বাবা? খুব ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু গ্রামের রাস্তাগুলো এখনো ঠিক হলো। সব ঠিক হয়ে যাবে, কিছু চিন্তা করিস না। তুই যখন ফিরে এসছিস তখন তোর মায়ের নামে হাসপাতাল হবে, তোর মায়ের যা যা স্বপ্ন ছিল সব কিছু পূরণ হবে। যা, এখন তুই বিশ্রাম কর। গোপাল, হ্যাঁ, জিনিসপত্র নিয়ে যা, যা এসো। বাবা, বাইরে একজন। কে বাইরে একজন? কাকে দাঁড় করিয়ে রেখেছিস? বাবা, ও জাহ্নবী, তোমার বৌমা, আমরা একসাথে ডাক্তারি পড়েছি। বৌমা, তুই আমাকে না জানিয়ে? বৌমা, তোমার শাশুড়ি যদি আজকে বেঁচে থাকতো, এবারে সমস্ত আচার অনুষ্ঠান মেনে তোমাকে বরণ করতো বউ হিসেবে, আজ তো সে নেই, তাই এসব করার লোকও নেই। তবু এই স্বপ্না, গোপাল, যা যা, বৌমাকে ঘরে নিয়ে যা। দাঁড়া বৌমা, একটা কথা বলি, দেখো এটা একটা গ্রাম, তুমি চৌধুরী বাড়ির বউ, চৌধুরী বাড়ির রেওয়াজ হচ্ছে সমস্ত বউদের শাড়ি পরা, এসো। দেখো সোমু, আমি কিন্তু এখানে শাড়ি ফাড়ি পরতে আসিনি। উফ, একটু আস্তে কথা বলো না, বাবা শুনতে পাবে। দয়া করে দু চার দিন শাড়ি পরলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, বুঝতেই তো পারছো, ওনার ধর্মকর্ম আচার অনুষ্ঠান এসব নিয়েই থাকে। তোমার বাবা ধর্মকর্ম আচার নিষ্ঠা নিয়ে এতই বেশি বিশ্বাসী? তাহলে ওটি ওনার মধ্যে রাখুক না, সেটা আমার মধ্যে আনার চেষ্টা করছে কেন? বাবু, গোপাল কাকা, এসো এসো, আপনাদের চা রাখো। দিদিমণি, আপনার চানের জল রেডি হয়ে গেছে, আগে স্টানটা সেরে নিন, তারপর আমরা সবাই মিলে গ্রামটা একটু ঘুরে দেখব, কেমন?
গোপাল কাকা? হ্যাঁ বলো। গ্রামের সব মানুষেরা ভালো নেই, একদম ভালো নেই। কি হয়েছে? কি হবে, গ্রামে একটা হাসপাতাল নেই, চিকিৎসা করাতে সেই কত দূর যেতে হয়। তবে হ্যাঁ, এবার যখন গ্রামের লোক শুনলো তুমি এসে পড়েছো, বোমা এসেছে, বোমা আবার ডাক্তার, তারা তো খুশিতে একেবারে এখানে আসবে বলে মুখ উঁচিয়ে রয়েছে। আমি বারণ করলাম, আর এত ব্যস্ত হচ্ছিস কেন? আর এরা তো এখন এখানেই থাকবে, আমাদের দেখাশোনা করবে, অত ব্যস্ত আর কিছু নেই। ঠিক আছে, তোমরা তাহলে চাটা খাও। আচ্ছা, আমি তাহলে এখন কোমরে গামছা বেঁধে রান্নার কাজে লেগে পড়ি, আসি বৌমনি। সোমু, তুমি তোমার বাবাকে বলনি যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা আসার সময় ফ্লাইটের রিটার্ন টিকিটটা কেটে নিয়ে এসেছি। এ কথা কি করে বলি বলো তো? এই তো তোমাকে প্রথম দেখে হতভম্ব বাবা, তারপরে এখন যদি বলি যে আমরা এখানে থাকবো না, তাহলে কি তুমি তোমার বাবার সেবা করার জন্য আমাকে নিয়ে এসেছো? দেখো, যেটা করতে এসেছো সেটা তাড়াতাড়ি করো, করে এখান থেকে চলো। বাবা যদি জায়গা জমি সব বেচে দিয়ে আমাদের সঙ্গে যেতে চায় তাহলে অল ইন গুড, আদারওয়াইজ আই উইল নেভার স্টে ইন দিস জঙ্গল, আমি এই জঙ্গলে থাকতে পারবো না। উফ, বুঝলি গোপাল? বলেন কর্তা বাবু। এই যে আম গাছটা দেখছিস না, এটা সান্ত্বনার লাগানো, সান্ত্বনার কোনো আশাই বোধহয় আমি পূর্ণ করতে পারবো না, আমি যে মনেও শান্তি পাবো না রে গোপাল। এই কথা আপনি কি বলছেন কর্তাবাবু? আরে দাদাবাবু তো আপনার সব আশা পূর্ণ করবেন বলেই দিদিমণিকে সাথে করে নিয়ে এলেন, আপনার এই স্বপ্নের হাসপাতাল শীঘ্রই তৈরি হবে বাবু। এই যে সোমু, আয় বস বস। হ্যাঁ রে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, না কোনো অসুবিধা হচ্ছে না। তোমার সাথে একটা পার্সোনাল কথা ছিল। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে। না না গোপাল, দাঁড়া দাঁড়া, চা পরে আনলেও হবে। তুই খুব ভালো করেই জানিস গোপাল আমাদের বাড়ির একজন সদস্য, তোর যা কিছু কথা গোপালের সামনেই বলতে পারিস, কোনো অসুবিধা নেই। বলছিলাম কি, গ্রামের পরিবেশ, যাতায়াত ব্যবস্থা, কমিউনিকেশন, এসব এখানে কোনো কিছুই সুবিধের নেই। কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল না। বাবা, আমি বলছিলাম তুমি বাড়িটা বিক্রি করে দাও না, মানে তোমার কোনো প্রবলেম হবে না, তুমি তো আমাদের সাথেই থাকবে, দেখবে ওদেশের লোকেরা তোমার মতন বয়সে লাইফটাকে কীভাবে এনজয় করে। ওসব দেখা বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তবে এটা স্পষ্ট বুঝতে পারছি যে বিদেশি হাওয়া গায়ে লাগলে একটা ছেলের কতখানি পরিবর্তন হতে পারে, যে তার মায়ের স্বপ্নের কথা ভুলে গিয়ে শুধু নিজের স্বার্থটা দেখতে পায়। আপনি ওকে স্বার্থপর বলছেন কেন? ও তো আপনাকে নিয়ে যেতেই চেয়েছে। এই বয়সে এসে সেটা আমাকে বোঝাতে হবে না কে কি চাইছে। বৌমা একটা কথা বলি, চৌধুরী বাড়ির বৌরা কখনো স্বামী আর শ্বশুরের মাঝখানে এসে কথা বলে না। দিদিমণি, আপনি কর্তাবুর কথা কিছু মনে করবেন না। তুমি বাড়ি চাকর আছো, চাকরের মতোই থাকবে। বৌমা, গোপালকে কিছু বলা মানে আমাকে অপমান করা, সেটা তুমি জানো? এত বড় সাহস আমাকে অপমান করা? আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। সোমু, তুমি যাবে তো তাড়াতাড়ি এসো। দাদাবাবু, দিদিমণিকে তুমি গোপাল, দাঁড়া, কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? আরে যাও যাও যাও, তোমার বিদেশিনী বউ সে রেগে যাবে। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এই সান্ত্বনা ভিলা কোনো দিন বিক্রি হবে না, চৌধুরী বাড়ি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই আমার শেষ কথা। কত আপনি কি করলেন দাদাবাবু, দিদিমণিরা যে চলে যাবে। গোপাল, আমার সান্ত্বনার আশা বোধ হয় কোনোদিনই পূরণ হবে না, বুঝলি? ওই দাদাবাবু, দাদাবাবু শুধু আসলে আমার
সুমিত দেখো সুমিত, আমার কিন্তু এসব মজা একদম সহ্য হয় না। কেন সহ্য হয় না? আচ্ছা তুমি না বললে কি আমি জানতে পারবো না? আমি জানি কি এই সময় তোমার বাড়িতে তোমার মা বাবা কেউ থাকে না, তাই চলে আসলাম তোমার সঙ্গে কথা বলতে। তোমার হয়েছে? ইউ মে গো নাও। আই মে গো নাও? ইয়া। হয়ে গেল? আচ্ছা তোমার কি একটুও কষ্ট হয় না আমাকে এভাবে বলতে? তোমার জন্য কষ্ট পেতে আমার বই গেছে। বই গেছে না? আচ্ছা দিয়া 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 বলছিলাম, আমি আমি কতগুলো সিঁড়ি পেরিয়ে এলাম বলতো, তাই বলছিলাম একটু কফি চা বা অফার টফার কিছু, চলো যাই। তোমার ভাষণ হয়েছে, এবার কাটো। দেখো এক্ষুনি কিন্তু বাবা মা চলে আসবে বলে রাখলাম। ওই যে বলেছিলাম বাবা মা চলে আসবে, তুমি এখান থেকে শিগগিরই যাও। কখন থেকে বলছি যাচ্ছো না? বাবা যাচ্ছি যাচ্ছি। সুমিত তুমি আবার? আবার আসবো। বাই বাই। পর্ণা, তুমি না কিরম চেঞ্জ হয়ে গেছো জানো? চেঞ্জ? আর আমি? ইউ আর চেঞ্জ টু। আমি কেমন কেমন? আগে আমাকে এভরিডে ডেটিংয়ে নিয়ে যেতে, তারপর ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করতে, সারা রাত জেগে থাকতে, গান শোনাতে। এই তোমার ওই দিনটার কথা মনে আছে? কোন দিনটা? Oh, oh, oh.